আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এম কে জামান রশিদ, ইজিবিল হাসান নোট অ্যান্ড শর্টকাট সাজেশন উইথ সলিউশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের লাইভ ক্লাসে আলোচ্য বিষয়, যে সমস্ত শিক্ষার্থীগণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিবিএ ফোর্থ ইয়ার ব্যবস্থাপনা বিভাগ 2022 সালের পরীক্ষার্থী, তাদের উদ্দেশ্যে শর্টকাট সাজেশন এবং কিছু পরামর্শ। শিক্ষার্থীগণ, ইতিমধ্যে আপনাদের পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে, সুতরাং আপনাদের হাতে এখন সময় খুবই কম। এই অল্প সময়ের মধ্যে বিবিএ ফোর্থ ইয়ারের 9টি সাবজেক্ট ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। ব্যবস্থাপনা বিভাগে 9টি সাবজেক্টের মধ্যে 3টি সাবজেক্ট ম্যাথ রিলেটেড এবং 6টি সাবজেক্ট থিওরিটিক্যাল। এখানে প্রত্যেকটি সাবজেক্টের গুরুত্ব সমান, কারণ প্রত্যেকটা সাবজেক্টে আপনার 80 মার্কের পরীক্ষা দিতে হবে। ম্যাথমেটিক্যাল 3টা সাবজেক্টে এ প্লাস পা আপনাদের জন্য খুবই ইজি হবে। পাশাপাশি থিওরিটিক্যাল সাবজেক্টে এ প্লাস না পাইলেও এ প্লাসের কাছাকাছি রাখার জন্য এখন থেকে ভালোভাবে প্রিপারেশন নিতে হবে এবং মডেল টেস্ট দিতে হবে, নিয়মিত পরীক্ষা দিতে হবে, তাহলে পরীক্ষা ভালো হবে, রেজাল্টও ভালো হবে। ঠিক আছে, ছাত্রদের কথা মাথায় রেখে আমি অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি, পাশাপাশি মডেল টেস্টের ব্যবস্থা করেছি। সাজেশন অনুযায়ী থিওরিটিক্যাল সাবজেক্টগুলো মডেল টেস্ট দিবে নিয়মিত 2 দিন পর পর, এবং অধ্যায়ভিত্তিক পরীক্ষা এখানে। আর ম্যাথমেটিক্যাল সাবজেক্টগুলো অধ্যায় শেষ হলেই প্রত্যেকটা অধ্যায়ের উপরে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো সাজেশন করে দেওয়া হবে এবং তার উপরে পরীক্ষা নেওয়া হবে। এখন থেকে যদি আপনারা মডেল টেস্ট দিতে থাকেন, তাহলে 19 মে আপনাদের পরীক্ষা শুরু হবে। এর আগে আমরা আশা করি একবার শেষ করে আবার রিভিশনে আসতে পারবো। এজন্য প্রতিদিন ক্লাস হবে সপ্তাহে 7 দিন, এর মধ্যে সপ্তাহে 4 দিন পরীক্ষা থাকবে। পরীক্ষার টাইমে ক্লাস হবে না, ক্লাস আগে হবে, ক্লাসের টাইম শেষ হলে তার পরীক্ষা হবে, অর্থাৎ ক্লাসও চলবে পরীক্ষাও চলবে। প্রতিদিন ক্লাস হবে, প্রতিদিন পরীক্ষা হবে, এভাবে বিগত যে অধ্যায় শেষ হবে সেই অধ্যায়ের উপরে মডেল টেস্ট নেওয়া হবে। পরীক্ষার টাইমটা দেওয়া হয়েছে যে 19 তারিখে পরীক্ষা, আবার 21 তারিখে পরীক্ষা, মানে এখানে মাত্র 1 দিন টাইম পাবে, অর্থাৎ এই পরীক্ষার মধ্যে সময় খুবই কম। এজন্য আমাদেরকে এখনই সিলেবাস শেষ করে ভালোভাবে প্রস্তুতি নিয়ে থাকতে হবে, যে পরীক্ষার মধ্যে কোনো সুযোগ পাওয়া যাবে না, সময় পাওয়া যাবে না। 19 তারিখ, 21 তারিখ, 23 তারিখ, 26 তারিখ, আবার 28 তারিখ, 30 তারিখ, আর জুন মাসে যে 2 তারিখ, 4 তারিখ, 6 তারিখ, এ হলো রুটিন। এখন যে হবে বোর্ড রুটিন দিয়েছি, সে হবে আমাদেরকে এখনই প্রিপারেশন নেওয়া শুরু করতে হবে। সেই ভালো যার সব ভালো তার। ব্যবস্থাপনা বিভাগে আমরা ফোর্থ ইয়ারে যদি একটা খারাপ হয়ে যায় তাহলে ইয়ার লস হয়ে যাবে, এই জন্য কোনো রিস্ক নেওয়া যাবে না। ভালো ফলাফলের জন্য প্রথম শর্ত হলো একটা ভালো বই আপনার কাছে থাকতে হবে, বিশেষ করে ম্যাথমেটিক্যাল সাবজেক্টগুলো যদি সুন্দরভাবে গোছানো একটা ভালো বই থাকে, তাহলে আপনার পরীক্ষার পরীক্ষা যেমন ভালো হবে, রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। শিক্ষার্থীগণ, আপনাদের কথা মাথায় রেখে আমি ফর্মেট আকারে খুব সুন্দরভাবে বই লিখে দিয়েছি। যারা আমার বই এখনও পাননি তাদের জন্য বই গিফট করা হবে, কোর্সে ভর্তি হলেই আপনি বই পেয়ে যাবেন, ফ্রি বই, কুরিয়ার খরচও দেওয়া লাগবে না, আমাদের অফিস থেকে কুরিয়ারে আপনার বই পৌঁছে দেওয়া হবে। তো ভিডিওটা শেয়ার করে আপনারা টাইম লাইনে রেখে দিন, পরবর্তীতে কাজে লাগবে। শিক্ষার্থীগণ, স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এটা হোয়াটসঅ্যাপ চালু আছে, সরাসরি ফোন দিতে পারেন অথবা মেসেজ করতে পারেন, আজই যোগাযোগ করুন। এখন থেকে শুরু হবে, কন্টিনিউ চলতে থাকবে, জুন মাসে 6 তারিখে পরীক্ষা শেষ হবে, পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত আমাদের অভিযান চলবে অবিরাম। আমার তৌফিকুল্লাহ মিল্লা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।